1812 সালে জার্মান খনি শিল্পবিদ ফ্রেডরিক মন দ্বারা বিজ্ঞানীযুক্ত খনিজ কঠিনতম স্কেল ব্যবহার করে দাঁত এনামেল 1 থেকে 10 মানের মধ্যে পঞ্চম স্থান পেয়েছিল। হেরকুলে দশম স্থান পেয়েছে এবং প্লাস্টিক ও প্যারিস মোহের স্কেল মাত্র নম্বর 2। দাঁত এনামেল চুনাপাথর এবং ক্যালসাইট যুক্ত বেশিরভাগ শ্বাসের চেয়েও শক্ত ছিল। দাঁতের এনামেল বা দাঁতের উপবর্তন মতো মসৃণ ও কঠিন আচরণকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত পরিমাণে খনিজ সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। একই সঙ্গে দৈনিক চিন জাতীয় খাদ্য গ্রহণও কম করা উচিত। যথাযথ খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে দাঁতের সুস্থতা নিশ্চিত করা যায় ও দাঁতকে সুরক্ষা করার প্রধান উপায় হিসেবে বিবেচনা করা হয়।